আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল, আমার নবী সমস্ত দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, তোমরা যদি আল্লাহকে রাজি করতে চাও, তাত্তাবিউনি, আমি নবীর পরিপূর্ণ অনুসরণ করো। তোমরা যদি নবীর পরিপূর্ণ অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে নেবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগার মাফ করে দেবেন। আল্লাহ একথা বুঝাইতে চাইলেন, দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসার কথা বলো, অথবা আল্লাহ তোমাদের প্রতি খুশি রাজি এই কথা তোমরা নিতে চাও, তাহলে তোমরা আমার নবীর পরিপূর্ণ অনুসরণ করো। নবীর মহব্বত লইয়া নবীর দিনের উপরে চলার চেষ্টা করো। যদি তোমাকে দেখতে দেখা যায় নবী তোমার প্রতি খুশি, তুমি নবীর দিনের উপরে চলতেছ, আল্লাহ বলতেছেন কুমল্লা, নবীর মতো তোমাকে দেখলে, নবীর দিন অনুযায়ী চলতে তোমাকে দেখলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। ওয়াগফিরলাকুম যুনুবাকুম, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথাগুলি মাফ করে দিব। আমার ভাইয়েরা, এই আয়াতে আল্লাহ বুঝাতে চাইলেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে খুশি করতে চায়, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে রাজি করতে চায়, তার সামনে একটাই মাত্র পথ, ওই ব্যক্তিটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করা। যদি কোনো ব্যক্তি নবীর দেখানো পথে জিন্দেগিটা পরিচালনা করতে পারে, তা আল্লাহ বলছেন তার জিন্দেগিটার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাব এবং আখেরাতে তার উপরে দয়া করে জান্নাত দান করে দিব। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা পরশ পাথরের মতো। সমস্ত নবীরাই এক একজন পরশ পাথর, নবীদের সাথে যারাই লেগেছে, নবীদের কথা যারাই মেনেছে, তারা শুধু দামি হয় নাই, দুনিয়ার মধ্যেও মহান হয়ে গেছে, আখেরাতেও আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক কিনা? আমাদের নবী আল্লাহর যত নবী এসেছিলেন, আল্লাহর যত বড় পরশ পাথর হতে পারে, সর্বশ্রেষ্ঠ পরশ পাথরের নাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীর সাথে যে জিনিস লেগেছে ওই জিনিসটাকে আল্লাহ দামি বানাই দিয়েছে। যেমন আমাদের এই মাটির তৈরি পৃথিবীতে আমাদের মহাশূন্যের লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে একটা শুধু একটি গ্রহ যেটা মাটি দিয়ে আবিষ্কার। আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে মহাকাশে এমন কতগুলি গ্রহ, এমন কতগুলি নক্ষত্র রয়েছে যেগুলি এক একটা স্বর্ণমণিমুক্ত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, কিন্তু সমস্ত দুনিয়ার জ্ঞানী গুণীগণ একমত, আল্লাহর সাত আসমান সাত জমিনের মধ্য থেকে এই পৃথিবীটা সর্বশ্রেষ্ঠ দামি আল্লাহর কাছে, এই পৃথিবীটা আল্লাহর কাছে সবচেয়ে মহান, তার পেছনে একমাত্র কারণ এই মাটির তৈরি পৃথিবীতেই তার সর্বশ্রেষ্ঠ নবীগণ আগমন করেছে, এই মাটির তৈরি পৃথিবীতে মানুষের আগমন করেছে, ঠিক কিনা? নবীদের পা মাটির মধ্যে লেগেছে, এজন্য সাত আসমান সাত জমিন থেকে এই পৃথিবীটার দাম বেড়ে গেছে। আমাদের নবী যে জমানাতে এসেছিলেন এই জমানাটার নাম ছিল জাহিলিয়তের জমানা, অন্ধকারাচ্ছন্ন জমানা। ওই জমানা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জমানা, এমন একটি নিকৃষ্টতম জমানায় যখন আমাদের নবী পৃথিবীতে আগমন করলেন, আমাদের নবীর সাথে যখন এই নিকৃষ্টতম জাহিলিয়তের জমানাটা লেগেছে, লাগার
সাথে সাথে আল্লাহ পাকের রাসূল বলছেন, খায়রুল কুরুনি কর্নি, পৃথিবীর সৃষ্টির পর থেকে কিয়ামতের সিঙ্গায় ফুট দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জমানা হয়েছে আমাদের নবীর জমানা। সুভান, পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম জমানা আমাদের নবীর সাথে লেগেছে, লাগার সাথে সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমানায় পরিণত হয়ে গেছে। ওই জমানায় পৃথিবীতে যে সমস্ত জাতি ছিল, এরা ছিল বর্বর জাতি, মূর্খ জাতি, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ ছাড়া কিছু বুঝতে পারত না। নিজের আপন রক্তের মেয়েকে জীবন্ত কবর দিতে একটু অন্তর থাকত না। একজনের বাড়িতে একটা, একজনের জমিনে একটা উঠনি মুখ দিয়েছে, একে কেন্দ্র করে দুই গোত্র 12 বছর পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল। হাজার হাজার মানুষ আহত নিহত হয়েছে, অহংকার ছাড়া তাদের ভিতরে কিছুই ছিল না। এমন এক নিকৃষ্টতম জাতির নিকটে আমাদের নবী আগমন করলেন। এই নিকৃষ্টতম জাতি যখন আমাদের নবীর হাত ধরেছে, আমার নবীর কথা মেনেছে, আমার নবীর দিনকে গ্রহণ করেছে, তারা শুধু শ্রেষ্ঠই হয় নাই, কেমন পর্যন্ত পৃথিবীর ইসলামের মডেল হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত জায়গায় উল্লেখ করেছেন তোমরা ইমান আনয়ন করো, তত জায়গায় উল্লেখ করেছেন নবীর সাহাবীদের মতো, নবীর সাহাবীদের মতো যারা ছিল নিকৃষ্ট জাতি, আমার নবীর সাথে লাগার সাথে সাথে তারা হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। ঠিক যারা ছিল অপ্রাকাল বক্রী রাখান, যাদের এক পয়সার মূল্য ছিল না, দুনিয়াতে সামান্য দানি ছিল, কিন্তু আমাদের নবীর সাথে যখন হাত লাগাইছে, আমাদের নবীকে যখন ভালোবেসেছে, আমাদের নবীর পাশে যখন বসেছে, আল্লাহ তাদেরকে পৃথিবীর হিংসা করা সাকার বানা গিয়েছে। সাধারণ একজন জ্ঞানী ছিল, বুক করেছে দুনিয়াতে বর্জ্য করাইত, কিন্তু আল্লাহ পাকের নবীর সাথে যখন হাত মিলাইছে, আল্লাহ এত দামি বানাই দিয়েছেন, বদ্ধ পৃথিবী হিংসা সহকারে শাসন করতে হয়ে গেছে। মুসলমান কি একটা জঘটনা। ওমর রাজি আল্লাহ তাআলার কালে খলিফাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ তাআলা মদিনা থেকে কিছু সাহাবীদেরকে লইয়া মক্কার দিকে রওনা হয়েছে। মক্কার বদুরে একটা নিম্ন ভূমি, জায়গার নাম মাকামে কিয়ামা। ওই জায়গাতে যখন ওমর আসছে, উত্তপ্ত তালুকার আসির প্রখর রুদ্র, আরবের তালুকার আসির উপরে দাঁড়ানো যায় না, উত্তপ্ত বালুকা আসে প্রকট রুদ্র, সপ্তাহ কেউ গাছের নিচে আশ্রয় নিয়েছে, আবার কেউ ঘরের ভিতরে আশ্রয় নিয়েছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিম্ন ভূমির দিকে তাকাইয়া উত্তপ্ত বালুকা রাশির মধ্যে দাঁড়ায় জান মাখন কানতেছে চুদের পানি পেলে। কিছু সাহাবাই কারণে ওমর কে ধরেছে, ওমর এমন উত্তপ্ত বালুকা রাশি, এমন প্রখর রত্র কেউ দাঁড়াতে পারে না, আর এমন রুদ্রের উপরে দাঁড়াইয়া, বালুকা রাশির উপরে দাঁড়াইয়া তুমি তোমার পানি ফেলে গেলে কাঁদছ, তোমাদের ব্যাপার কি, কেন এটা কান্ত, কেন এটা রুদ্রের মধ্যে দাঁড়ায় নিজেকে কষ্ট দিয়েছ। তোমার তো গেলেন না বন্ধুরা, এই নিম্ন ভূমিতে আমি আমার বন্ধুদের সাথে উট চড়াতে আসতাম, সাগর চড়াতে আসতাম, আমার বন্ধুরা উট চড়াতে জানত, সাগর চড়াতে জানত, আমি উট চড়াতে জানতাম না, সাগর চড়াতে জানতাম না। বিকাল যখন হত, আমার বন্ধুদের সাগরগুলি, আমার বন্ধুদের বেড়াগুলি উটগুলি ভরা পেটে বাড়িতে দিত, আমার সাগরগুলি উটগুলি খালি পেটে ভদ্র পেটে বাড়িতে দিত, আমার আপা আমাকে ধমকি দিত, এরা আমার দুনিয়াতে সামান্য উট চড়াতে জানো না, দুনিয়াতে সামান্য বক্রি চড়াতে জানো না, তোমার জিন্দগিটা কিভাবে কাটাইবা, কিভাবে তোমার জিন্দগিটা কাটবে, সামান্য উট চড়াতে জানো না, বক্রি চড়াতে জানো না, তোমার জিন্দগিটা কিভাবে অতিবাহিত করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন, দেখে বললেন যে আমার দুনিয়াতে বক্রি চড়ানো জানত না, উট চড়ানো জানত না, যখন বিশ্ব নবীর সাথে এসে বসেছে, বিশ্ব নবীর হাতে হাত মিলাইছে, আল্লাহ মত দুনিয়ার ইচ্ছা করা শাসক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়া যারা ছিল গোলাম, যারা
তাদের দুনিয়াতে এক পয়সার মূল্য ছিল না। বাজারে হাত থেকে তিন তিনবার করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, এমন হাতছে গোলাম কেউ কিনতে আসে না। এমন একজন নিকৃষ্ট হাতছে গোলাম যখন আমার নবীর কাছে এসে বসেছে, আমার নবীর দিন গ্রহণ করেছে, আমার নবী যেমন বসেছে, আল্লাহ এত বাণী বানাই দিলেন, আল্লাহ আরশের মধ্যে মুয়াজ্জিনুর রাসূল নাম উল্লেখ করেছেন, আল্লাহর আরশের মধ্যে মুয়াজ্জিনুর রাসূল নাম উল্লেখ করে গেছে, সুবহানাল্লাহ। একটা দামি ছিলেন, একজন নিকৃষ্টতম গোলাম, একজন নিকৃষ্ট এক গোলাম, মুসলমান আমরা এত দামি বানিয়ে দিয়েছেন, এত মহান বানাই দিয়েছেন, বেলাল যখন দুনিয়াতে দোকান পায় আসত তখন দামি স্যান্ডেল পরে আল্লাহ খুশি হইয়া বেলালের দোকান পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাতের ছাদের মধ্যে রেকর্ড করে দিবে। দেখবি ঘরে যারা দেখে আসছে আল্লাহ নবী বিশ্বনবী যখন মেরাজ করতে জান্নাতে গেলেন, জান্নাতের ভিতরে আঁকা পিতা করছেন, এমন মর্তেজি দেয় রসুলের পাশে আল্লাহ নবী বিশ্বনবী দেখেন কে যেন প্রথমকে মেহাতেছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিক যাচ্ছে, এমন মনে হচ্ছে কে যেন গোটা করে হাঁটতেছে। আল্লাহ নবী চারদিকে তাকালেন, কোনো দিকে বিপদ নাই, চারদিক তাকায় দেখেন কোন মানুষই নাই, আশ্চর্য হন, খুব আমাদের দেশের মানুষের দোকান পাওয়ার, কিন্তু মানুষ দেখতেছে না মানুষ কোথায় গেল, বিদ্রাহী কেমন গেলে বিদ্রাহী, এটা তো দেখে হবু হো আমার দেশের দোকান পায়ের আওয়াজ, এটা কিসের আওয়াজ লোকের মুখে হচ্ছে, আপনার দেশের হাফসি গোলাম বেড়ালের দোকান পায়ের আওয়াজ হচ্ছে। সেন্ডেল পরে দুনিয়ার মধ্যে আসে, আল্লাহ বেড়ালের প্রতি এত খুশি, খুশি হইয়া বেড়ালের স্যান্ডেলের দোকানের আওয়াজটাকে জান্নাতের মধ্যে রেকর্ড করে দে। আমার নবীর সাথে লাগার কারণে একজন নিকৃষ্ট গোলাম মুসলমানদের এত দামি হয়ে গেছে, কোন সাহাবে কোন সাহাবে সাইয়েদেরা শব্দ ব্যবহার করতেন না, সাইয়েদেরা শব্দের অর্থ হচ্ছে আমাদের সর্দার, কোন সাহাবের গলায় সাইয়েদেরা শব্দ ব্যবহার করতেন না, কিন্তু সাহাবেরা যখন বেলালকে ডাক দিতেন তখন শব্দটা উচ্চারণ করতেন, সাইয়েদেনা বেলাল আমাদের সরকার বেলাল, আগুলো করতে সাইয়েদেনা বেলাল আমাদের সরকার বেলাল, আমাদের নেতা বেলাল, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার কালে যখনই বেলালকে সামনে পাইতেন হাত পা কেটে দিতেন, খেদমত করতেন, বেলালের হাত পা কেটে দিতেন, দেখে বলতেন ওমরকে, ওমর দেখে বলতেন বেলালকে, আমার তো মনে চায় তোমাকে দিয়ে দিয়ে আমি অবসর হয়ে যাই, কিন্তু মানুষেরা তো তোমাকে গোলাম হিসেবে জানে, সব মানুষ করে না, মানুষেরা মানবে না, আমার তো মনে চায় অর্ধ দুনিয়ার শাসন কার্য তোমাকে দিয়ে দিয়ে আমি অবসর হয়ে যাই, কিন্তু বেড়াতে মানুষেরা মানবে না, মানুষেরা মানব আর না মানব, আমি তো জনগণের আমিরুল মুমিনীন, আর তুমি বেলাল আমি উমরের আমিরুল মুমিনীন, সুবহানাল্লাহ। এ মুসলমান কি দামি হয়ে গেছে দেখেন, আমার নবীর সাথে মাত্র লেগেছে এতটুকু দামি হয়ে গেছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সমস্ত নবীদের কাতার সর্বপ্রথম হবে, তারপরে একে উম্মতের কাতার হবে, আমার নবী সমস্ত নবীদের সাথে জান্নাতের দিকে গমন করবেন, এমন সময় সামনের দিক থেকে একটা পোড়া কিছু উপস্থিত হয়ে যাবে, উপর থেকে আমার জানবে বন্ধু আপনার জান্নাত আগমনের জন্য অগ্রিম দুয়ার পাঠিয়ে দিয়েছি, দিকে চলে বসেন, দেখবেন কত দ্রুত গতিতে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আমি আপনাদের বরাকের পিছনে তোমার আসবেন, কিন্তু বরাকের লাগাম চালিতে পারা এর অর্থ হচ্ছে একটা গাড়ির জন্য একজন ড্রাইভারের প্রয়োজন হয়, একটা ওটার জন্য আরব দেশের একটা রাজনের প্রয়োজন হয়, এর অর্থনবীর সাথে আরেকজন উঠবে বোরাকের ভিতরে, সমস্ত ব্যবস্থা আফ্রিক করতে রাখবে,
আল্লাহ মনে হয় আজকাল সৌভাগ্য আমাদেরকে দিবেন, কারণ দুনিয়ার মধ্যে নবীর পুরা কেলা গান করে আমরা চলেছি, আজকাল সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিবেন। সমস্ত নবীর আশা করতে থাকবে আল্লাহ মনে হয় আজকাল সৌভাগ্য আমাদেরকে দিবেন, আল্লাহ নবীর সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দিবেন। সবাই কারণ আশা করতে থাকবে এবং সবাই উপর থেকে আওয়াজ আসবে আজকের এই সৌভাগ্য কারোর জন্য একমাত্র যারা রাত্রির জন্য বেরোল বই তাড়াতাড়ি সামনে বাদ নবীন কোরআনের পেছনে বইয়া সবার আগে আগে নবীর সাথে জান্নাতে গমন করে দিল। আমার মুসলমান ভাইয়ারা নবীর সাথে যারাই লেগেছে আল্লাহ কত দামি বানাই দিয়েছেন, জান্নাতের অধিবাসী বানাই দিয়েছেন, শুধু মানুষ না যারা পদার্থ আমার নবীর সাথে লেগেছে যারা পদার্থ পর্যন্ত পৃথিবীতে দামি হয়ে গেছে। রাজিতে আছে আমার রাজে মাহুতা নামুকে আমার দেখুন একটা রুমাল কিছুদিন ব্যবহার করে আমাকে দিন হিসেবে ব্যবহার করার জন্য যখনই কালো হয়ে যেত কয়লাযুক্ত হয়ে যেত রুমালটাকে টানিয়া নিয়ে সিমের ভিতরে দিয়ে দিত, সিমের ভিতরে যখন ব্যবহার শেষ রুমালটা কাল দিয়ে বের করে আনতেন দেখত আগুনে রুমালের যে ময়লাগুলি সব খেয়ে গেছে রুমালটা সম্পূর্ণ টাটকা নতুন হয়ে গেছে। সুভাষ দুনিয়াতে আগুনে খাইতে পারে না, আগুনে চালাইতে পারে না, এখন কোন জিনিস তো দুনিয়াতে নাই। আর তোমার একটা রুমাল মাত্র একটা সুতির রুমাল আগুনের ভিতরে দাও, আগুন এটাকে জ্বালাতে পারে না, আগুন এটাকে খাইতে পারে না, ব্যাপার কি কোন কারণে আগুন জ্বালাতে পারে না? আমার বলতেন তোমার এত খবর নাই, এই রুমাল তার মধ্যে আমার নবীর হাত লেগেছে, যে রুমালের মধ্যে আমার নবীর হাত লেগেছে খোদার কসম দুনিয়ার আগুন খবরের কথা যে জাহান্নামের আগুন ওই রুমালটাকে জ্বালাতে পারবে না। মুসলমান বড় পদার্থ আমার নবীর সাথে রাখছে, আমার নবীর মহাপ্রতন্ত্র আসছে, আল্লাহ গাড়ি বানায় দিতে দুনিয়াতে। আমরা তো মানুষ, আমরা তো আপনাদের মাত্র কাজ মুসলমান দশ মত নির্বিশেষে আমার নবীকে জীবন থেকে বেশি ভালোবাস, আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি দিবেন, আখের হাতে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। যে কিনা ওমাদা যার লাগু দানা লোকালে আফ্রিকা দেশে মারাত্মক পাগলন দেখা দিয়েছে অগ্নিগুলির অগ্নুৎপাত, এর অর্থ আমরা যতটুকু বুঝি পাহাড়ের নিচ থেকে গ্যাসীয় পদার্থ কয়েকশত কিলোমিটার বেগে ওঠার দিকে উঠে সেই কাপড়ের সংঘর্ষে ওই গ্যাসটার মধ্যে আগুন লেগে যাবে, এতে করে গ্যাসের মধ্যে আগুন লাগে পুরাটা পাহাড় এমন হয়ে যায় পাহাড়ের দিকে তাকালে মনে হয় পুরাটা পাহাড় আগুনের সমুদ্র, কয়েক মাইল এলাকা পর্যন্ত মানুষের আসা যাওয়া করতে পারে না। বিশাল বড় অগ্নিগিরির অগ্নুৎপাত দাবানল দেখা যায়, এ দাবানল দেখা দিয়েছে আফ্রিকা দেশে। তোমাদের যে লাগুনার অনুৎপাত কালে সংবাদটা ঘটেছে ওমার আফ্রিকা দেশে মারাত্মক দাবানল দেখা দিয়েছে, মানুষ সামনেও রাখতে পারে না, সব পেছনে করেছে। তোমাদের যে লাগুতার সংবাদ শুনিয়ে আম্মাগান আয়সার বাড়ির দিকে দৌড় দিলেন, দেখে বললেন আম্মারে আজকে আমাকে রসুলের হাতে যাতায়াত করার রুমালটা ছিল আমাকে আগিয়ে দিয়ে দাও, আমার এই রুমালটা দরকার ভয়াবনার জন্য অনুমতি আপনি দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের হাতের ব্যবহার কি বড় মালটা লইয়া সোজা তামিমের দাঁড়ি সাহাবি কেটিলেন, তামিমের দাঁড়িয়ে দ্রুতগতির একটা ঘোড়া লইয়া দাও তাড়াতাড়ি যাও, আফ্রিকা দেশে নাকি ডাবানল দেখা দিয়েছে মানুষেরা পাটকে মারতেছে না ভারী করে, তাড়াতাড়ি দাবানল কান্দি নয় আস, তাড়াতাড়ি দাবানল বন্ধ করে আস, তামিমে দাঁড়ি দ্রুত গতির গোড়া লইয়া যাইয়া ওই দাবানলের দিকে শুধু ওরকম প্রহার করে ইশারা করে দুই আন্দাজে প্রহার করে ওই আন্দাজে দাবানলটা পেছনের দিকে হতে থাকে। সুবহানাল্লাহ, আবার এদিকে প্রহার করে এদিকে পেছনে হতে থাকে, এমনিভাবে পার করতে 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 দিয়ে দেখে একটা যতের ভিতর থেকে আগুন বের হচ্ছে, যতের মধ্যে পাথর দিয়ে দিয়েছে দাবানল করতে হয়ে গেছে। তামিমে গাড়ি মোটি হাতে চলে আসলেন আফ্রিকা দেশের রাষ্ট্রপতি, আপ
আফ্রিকা দেশের প্রধানমন্ত্রী নেতৃত্বের ব্যক্তিরা অমর একটা রাষ্ট্রের মধ্যে একটি আজকের ঘটনা একটা জামানো লিখেতে গেলে একটা অগ্নিগিরির অগ্নিপাত লিখাইতে গেলে কত হাজার হাজার অগ্নি নিবারণ যন্ত্রের ব্যবস্থা করা হয়, কত হাজার হাজার অগ্নি নিবারণের জন্য আর্মি পুলিশ ব্যবহার করা হয়, তারপরে আগুনকে পেছনে আগুনে যায় না, আর তুমি কি পাঠাইলে একজন মাত্র শূন্য গেল, এত বড় অগ্নিগিরির অগ্নিপাত, এত বড় সাধারণ তিনি বয়ে চলে আসলো কি করে বাংলা উমর দেখে বলল তোমাদের তো খবর নাই, তার হাতে যে রুমালটা দিয়েছিলাম আমার নবীর হাতের ব্যবহার কি করুমান, আমার নবীর হাতের সৌভাগ্য করুমান, এ মুসলমান যে রুমালের মধ্যে আমার নবীর সৌভাগ্য লেগেছে দুনিয়ার আগুন থেকে যার নামের আগুন কোটি 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 গুণ বেশি পাওয়ার হবে, আমার নবীর ব্যবহার কি করুমান কে তুমি ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়া হয় আল্লাহর শপথ নেবের সোহবতের ভয়ে নবীর হাতে চলে গেছে এতটুকু ভয়ে জাহান্নামের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে, রুমালকে ভয় করবে রুমালকে ভয় পাবে, এ মুসলমান আগুন পর্যন্ত আমার নবীকে ভালোবাসে, আমার নবীর ভালোবাসায় সাধারণ জিনিস হিসেবে দামি রয়ে যায় সুবহান আল্লাহ, মুসলমান আজকে আমরা আগুনকে ভয় করি নবীকে ভয় করি বলেটকে ভয় করি, অতটা মুসলমান তুমি নবীকে ভালোবাসো সব কিছু তোমার বন্ধু হয়ে যাবে, মোতায়না মাতুল কাজদার আমরা নদীরা একজন জানি তাহলে তাদেরকে হাত পা বাঁধিয়ে আগুনের ভিতরে দিয়ে দিচ্ছে বিভক্তন করে আল্লাহ নবী সাহাবিদান আগুনের ভিতর থেকে হাতে হাতে বাইরে চলে আসছে আগুন তাহলে কত মুখায় নেই সুভান আস্থা থেকে তো মামুর বুঝলে এখানে দিকে দৌড়ানো শুরু করছে তো আগুনের ভিতর থেকে মানুষ পরে আসছে তাহলে কিছু পাও না মশাইলা মাতুল কাজ বাড়তে গেলাম এরা করে না আগুনে তার দুনিয়া চালায় দেয় আগুন চালায় না এমন কোন জিনিস নাই আর তোমাকে আগুনের ভিতরে ফেললাম আগুন থেকে কিভাবে বেরিয়ে চলে আসতা ওই সাহাবি জবাব দিচ্ছে মিথ্যাবাদীর বাচ্চা মিথ্যাবাদী যে অন্তরের মধ্যে আমাদের ভালোবাসা আছে যে অন্তরের মধ্যে আল্লাহর ইমান আছে ওই মানবা আগরের ভালোবাসার একজন মানুষকে যদি যার নামের ভিতরে বেড়ে দেয় কোনার কথম যে অন্তরে নবীর ভালোবাসা আছে যে অন্তরে ইমান আছে ইমান হওয়াকে যার নামের আগুন জ্বালাতে পারবে না ও মুসলমান একটা বড় পদার্থ যদি নবীকে ভালোবাসিয়ে দামি হতে পারে আত্মনাদামী মানুষ সাতটাপুর মাতৃতা নবীকে ভালোবেসে দেখো নবীর দিনকে গ্রহণ করে দেখো আল্লাহ পাক দুনিয়াকে দামি বানাই দিবেন আখেরাতে জান্নাত দিয়ে দিবেন ঠিক কিনা আমাদের নবী যখন মদিনাতে গেলেন শুনে শুধু অধিকাংশ জাতি কবি আমাদের নবীর জন্য মসজিদ বানানো হলো খেজুর গাছে পাতালতা দিয়ে মসজিদ বানানো হলো তো রসিল মিম্বারে উঠে দাঁড়াবেন তো একটা কুলির মতো একটা খেজুর গাছের বাঁকা থালা এটাতে ধরে রসুল জুমার খুদ্া দিতেন জুমার খুদ্া দিতেন এটাতে ধরে একজন কাঠিরা সাহাবি ছিল কাঠ কাটতে থেকে দেখে জঙ্গলের ভিতরে একটা খুব সুন্দর থালা যেটা দেখতে মনে হয় যে রং করা চিন্তা করছেন আমাদের নবী খেজুর গাছের থালা করে খুব জুমার খুদ্া দেয় বানানা আমরা রসুলের জন্য এই সুন্দর থালাটা নিয়ে যাবো জুমার দিন রসুলের কাছে উপস্থিত দিয়ে রসুল আমরা খেজুর গাছের টুকরা তারা এটা ফেলে দেন এই দেখেন আপনার জন্য কত সুন্দর থালা বানায় আনছি এটাতে ধরে আপনি জুমার টুকরা করেন তাদের নবী সুন্দর তারা কাদা করে জুমার টুকরা করলেন খেজুর গাছের শুকনা থালাটাকে মিম্বারের পেছনে রেখে দিলেন আল্লাহ নবী নামাজ পড়ালেন সবাই কাম সুন্নত করতেছে নফল করতেছে এমন সময় পেছন থেকে এমন মনে হচ্ছে কে যেন তার ফেরত মাতন দলকে হারাইয়া বুক পাতা ছেড়ে করুণ কান্না কানতেছে এমন মনে হচ্ছে কে যেন তার আপন দলকে হারাইয়া যার পাথর কানতেছে তাড়াতাড়ি করে আমাদের সালাম ফিরাইলেন কোথায় থেকে কান্নারাও বসে কে কান্দেন কিন্তু সাহাবি কান্না গায়ে দেখেন নিম্বারের পাশে দেখেন খেজুর গাছের শুকনো তালাটা
তার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে, গরুর কান্নার আওয়াজ আসছে। সাহাবায়ে কেরাম নিতান্ত আশ্চর্য হবে, বহুত দিলেন। কিন্তু তাহলে রসুলের নিদ্রা মোবারকের দিকে, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আশ্চর্য ঘটনা ঘটেছে। কে ঘটনা? কলবুর খেজুর গাছের একটা টুকরা খেলা, তার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে মসজিদের ভিতরে উঠলেন, খেজুর গাছের টুকরা খেলা তাকে হাতে দিলেন, কি যেন বুঝালেন, আর সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে। সবাই কেমন বললেন, কাকুরা কেন আবার কান্না বন্ধ হয়ে গেল? কারণ তাকে ওজন বুঝাচ্ছে না। আল্লাহ রসুল বলেন, তো আমি জানে এই খেজুর গাছের টুকনা খাওয়া তাকে দখল করে রেখে দিয়েছে। সে মনে মনে ভেবেছে, আরে আর বুঝি রহমাত রব্বুল আলামিনের হাত আমার শরীরে লাগবে না। এ বলে সে জারো গাছের কাঁদতেছে, আমি খেজুর গাছের ছাড়াকে বলেছি, এর খেজুর গাছের ছাড়া একটু একটু তুই যেমন আমাকে ভালোবাসো, আমিও তো ভালোবাসি, কান্না বন্ধ করে দে। আমি নবী আদা করলাম, কে আমাকে প্রতি মতে করে সাথে হবে, নইয়া আমি জান্নাতে গমন করব। উস্তলে হামনা না আরে রে রসুল, আলামি সদর অন্তর ভাবে বল। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, একটা মানুষকে যেরকম কামনের কাপড় পরাইয়া দাপন করা হয়, খবর দেওয়া হয়, খেজুর গাছের খাওয়া তাকে কাপনের কাপড় করাইয়া জান্নাতে বাকিকে খবর দিয়ে দাও, নবীর ভালোবাসার কারণে একটা খেজুর গাছের শুকনা খাওয়া জান্নাতি হয়ে গেছে। সুবাহ আল্লাহ, নবীর আদেশের কিতাব আসছে। আমাদের নবী যানবাহন হিসেবে দুনিয়াতে গাড়িকে বেশি পছন্দ করতেন, আমাদের যারা দিন মজুর, আমাদের যারা রাখাল, যারা কোম্পানি তারা সাধার পেটে করত, আমাদের মধ্যে যারা শিল্পপতি ছিলেন কোটি কোটি টাকার মালিক তারা উঠ ব্যবহার করত, ওদের পেটে করত। আমাদের মধ্যে যারা বড় বড় নেতা ছিল তারা এরকম ঘোড়া ব্যবহার করত, ঘোড়ার পিঠে করত। আল্লাহ নবী দাদার পিঠে চড়ে বাজারে যাইতেন, দাদার পিঠে চড়ে আরম ব্যবহার করতেন। তিনি আর আপনার জন্য তো হাসি গোলাম দুলদুল নামক ঘোড়া পাঠিয়েছে, শাহী ঘোড়া, এই ঘোড়ার পিঠে চড়ে ডুবিয়া ব্যবহার লাগাবে, আমরা আপনার জন্য শাহী ঘোড়ার ব্যবস্থা করে দিব। আপনি দাদার পিঠে চড়ে আরম বাজার করেন, আপনি দুনু জাহানের বাদশাহ, রহমাত ফুল্লির আলামিন, পৃথিবীতে আমার থেকে দামি কেউ নাই, আর কাদা থেকে কম দামি দাম দেওয়ার কোথাও নাই। আমি দামি নদী কম দামি গাদার থেকে চলে চলে আমার গরিমা দূর করে দিই। সুবহানাল্লাহ, আমার মুসলমান ভাইরা, আমাদের নবীর মধ্যে অহংকার ছিল না, আমাদের নবীর মধ্যে করিমা ছিল না। আল্লাহ নবী বুঝাই গেলেন উম্মতকে, যত বড় বীর বাহাদুর হও না কেন, যত বড় নেতা হও না কেন, আল্লাহর সাথে বাহাদুরি, আল্লাহর সাথে অহংকার মোটেও মানায় না, ঠিক কিনা গ। আমাদের নবী যদি ইন্তেকাল করেছে, গাদাটা খেজুর গাছের টুকরা খারাপ নিজের ঘোড়ার নিচে বাঁধা, গাদাটা একবার খেজুর গাছের মাথার ঘোড়ার মধ্যে মাথা লাগায় আর কান দেয়, বিকাশ যখন হয়েছে গাঁদা তার মাথা পেটে গেছে, মহাজ বেরিয়ে গেছে অবস্থায় গাঁদাটা ইন্তেকাল করেছে। তুলনায় খারাপ বলছে, গাঁদাটা আমার নবীর ইন্তেকাল বরদাস্ত করে নাই, এজন্য আল্লাহ খেলাতে নবীর ভালোবাসার কারণে গাঁদাটাকে জান্নাত দান করে দিতে পারে। আমার মুসলমান ভাইয়েরা, তারপরে আদেশের মধ্যে আসছে, আমার নবীর ইন্তেকালের কয়েক মাস আগে আল্লাহ নবীকে একটা দাবি ছাগলের বাচ্চার উপহার দিয়েছে, ছাগলের বাচ্চাটা আমার নবীকে পাইয়া এত খুশি ছিল, দুই পা উঁচু করে নাচতো। আল্লাহ নবী গাছের পাতায় ছাগলের পাতা মারে খাওয়াতেন, ছাগলের বাচ্চাটারে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতেন, খুব মহব্বত করতেন ছাগলের বাচ্চাটাকে, ইজ্জত করতেন, সম্মান করতেন। আল্লাহ নবীকে পাইয়া ছাগলের বাচ্চাটা খুব খুশি ছিল। কিছুদিন পরে সরি অন্তেকাল করেছে, সাগরের
বাদ সবাই সারাদিনে ছেড়ে দিয়েছে, যত খাবার দেওয়ানোর চেষ্টা করে আর খায় না। পরে দিন যখন সকাল হয়েছে, পরে এন্তেকাল করেছে, ওলামায়ে কেরাম বলছে আমার নবীর এন্তেকাল ছাগলের বাচ্চাটা বরদাস্ত করতে পারে নাই, এজন্য এন্তেকাল করেছে। আখেরাতে নবীর ভালোবাসার কারণে আল্লাহ ছাগলের বাচ্চাটাকে জান্নাতে দিতে পারে। ঘটনা বলার উদ্দেশ্য খেজুর গাছের শুকনো ছাড়া গাঁদার জন্য বক্রের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে নাই, খেজুর গাছের শুকনো ছাড়া গাঁদা বক্রের জন্য আল্লাহ জান্নাত করে নাই। এমন এই জড় পদার্থ গুলি খেজুর গাছের শুকনো ছাড়া গাঁদা বক্রে যদি আমার বাড়িকে ভালোবাসিয়া যদি জান্নাতি হয়ে যায়, মুসলমানদের তোমাদের জন্য তো আল্লাহ অগ্রিম জান্নাত বানিয়ে রেখেছেন। আমার বাড়িকে ভালোবাসি দেখো, আমার নবীর ভালোবাসা লইয়া আমার নবীর দিনের উপরে চলে দেখো, দিনের উপরে আল্লাহ তোমাদেরকে আখেরাতে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ, হাদিস শরীফের মধ্যে আছে সে জমানা যখন নবীর দিনের দুশমন হয়ে যাবে, সে জমানার কোন মানুষ যদি নবীর মহব্বত লইয়া নবীর সুন্নত তরিকা চলতে পারে, সে জমানার কোন মানুষ যদি নবীকে ভালোবাসিয়া নবীর দিনের উপরে চলার চেষ্টা করে, আগের জমানার একশত গলা কাটা শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তারে জান্নাত দান করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবীর স্মরণে বলছেন সুন্নতের উপরে কোনো লোকজন থাকতে পারে, আগের জমানার একশত গলা কাটা শহীদের মর্যাদা দিয়ে আমরা তাদের জান্নাত দান করে দিবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন যখন খোদাও হবে তোমার আপন, রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমার আপন, এ জগৎ পিছাড়ো নবপদন সবই হবে তোমার আপন, এ জগৎ পিছাড়ো নবপদন সবই হবে তোমার আপন। আমার মুসলমান ভাইরা, আমরা বুঝাতে চান মুসলমান যে আমার নবীকে আপন করে নাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর ভালোবাসা লইয়া আমার নবীর দিনের উপরে আসমান জমি লৌহ কলম সব কিছুর মালিক তোমাদেরকে বানাই দিব। সুধান আমার নবীর ভালোবাসা অন্তরে আনিয়া দিনের উপরে চলুন, নবীর ভালোবাসা অন্তরে আনুন। মদিনার কিছু সাহাবি এক জায়গায় বসে আছে, কি যেন আলোচনা করতেছে, তবে সোনবি ওই জায়গার মধ্যে গিয়ে বসলেন, জিজ্ঞেস করলেন সাহাবিরা তোমরা কি ইসলাম আলোচনা করতেছ, হুজুর কিয়ামতের আলামত আলোচনা করতেছে। তা আল্লাহ রসূল বললেন তোমরা কিয়ামতের আলামতালা নিয়ে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছ, কিয়ামতের জন্য কোন প্রস্তুত করে রাখছ কোনো কিছু? সাহাবায়ে কেরাম কইয়া রসূল আল্লাহ কিয়ামতের জন্য কোনো কিছু প্রস্তুত রাখতে পারি আর না পারি, আমাদের অন্তর গুলিকে নবীর ভালোবাসা দ্বারা নবীর মহব্বত দ্বারা ভরে রেখেছি। আল্লাহ নবী আশ্চর্য সংবাদ বললেন, আশ্চর্যের কথা বললেন, তোমরা যদি নবীকে ভালোবাসো তাহলে আমি নবীর মুখ থেকে শুনে নাও, কেমতের ময়দানে নবীর সাথে তোমাদের আসন নতুন হবে, কেমতের ময়দানে নবীর সাথে আসন নতুন হবে, আমি যে জান্নাতে যাব তোমাদেরকে সাথে নিয়ে, আমার ভালোবাসার একজন তো ছেড়ে আমি জান্নাতে যাব না, তোমাদেরকে আগে জান্নাতে পৌঁছে আমি জান্নাতে যাব। এজন্য মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে নবীর ভালোবাসা ওই ব্যক্তির দাবিদার, যে ব্যক্তি মানুষ দিনের উপরে চলে
কিন্তু তার ভিতরে নবীর বিন্দু পরিমাণ ভিন নাই, কিন্তু দাবি করে খুব নবী কে ভালোবাসে। এটা ভালোবাসা না, বন্ধুর ভালোবাসা যদি হয় বন্ধুর আদর্শ গুলি গ্রহণ করে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি নবীর আদর্শ গুলি নবীর ভালোবাসা দিয়ে গ্রহণ করে, যে আমাকে ময়দানে ভবিষ্যৎ উঠবে, নবী সুপারিশ করি আগে তারে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। এই মুসলমান যে ব্যক্তি আমার দিনকে ভালোবাসল, দিনকে গ্রহণ করলো, সে আমাকে ভালোবাসল। আর যে আমাকে ভালোবাসবে দুনিয়াতে, আমার সাথে আখেরাতে আকরে উঠবে, আর আমার সাথে উঠে আখেরাতে আমি সবাইকে সুপারিশ করে জান্নাতে বসে আমি জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। কোন জাতি যদি অন্তর দিয়ে কোন জাতিকে ভালোবাসে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে উঠবে। কোন মুসলমান বলিয়ে যদি কোন কাফেরকে অন্তর দিয়ে ভালোবাসে, কোন বেদিনকে অন্তর দিয়ে ভালোবাসে, ওই বেদিন যদি জাহান্নামে যায়, মুসলমানের অন্তরে কাফেরকে জাগা দেওয়ার কারণে তার গলার সাথে রশি বান্ধিয়া কাফের জাহান্নামের মধ্যে যাইতে হবে। নাউজুবিল্লাহ। মান মাহাব্বা কওমান ফাল্লামিনু, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি ভালোবাসত তার সাথে উঠবে, আর যদি কোন ব্যক্তি নদীকে ভালোবাসে নদীর সাথে উঠবে। এরা আব্রাহাম লিঙ্কনের ভালোবাসার দাবি ধরা, এরা কার্ল মার্ক্সের ভালোবাসার দাবি ধরা, এরা পুঁজিবাদের দাবি ধরা। একটু চিন্তা করে দেখো, কাকে ভালোবাসো, কোন দিকে যাচ্ছ? যদি তাদেরকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে তোমাদের তাদের সাথে আসন্ন করবে। আপনারা কি চান কাকে সাথে আসন্ন করা হোক? এজন্য নবীকে ভালোবাসুন। আমরা যতটুকু জানি, মুসলমান আমাদের নবীর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, কোন মাতৃভাষার শ্রেষ্ঠ, বাঘ আর খোদা পুজোর দুটো কৃষ্ণ অত্যাচার, আল্লাহর সমস্ত সৃষ্টির উর্ধে বাঘ আর খোদা পুজোর আল্লাহর শ্রেষ্ঠত্বের পরে, আল্লাহর বক্তের পরে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব, সর্বশ্রেষ্ঠ মন্ত্র একমাত্র আমার নবীর ঠিক এরকম। তোমরা যাদেরকে ভালোবাসত, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, জোসেফ স্টালিন, মুসোলিনি, হিটলার, নিউপাপ্টু, হাইজেকে চবু, যাদেরকে তোমরা আদর্শ মানাচ্ছ, ভালোবাসছ, সমস্ত দুনিয়ার কেমন পর্যন্ত সমস্ত কাফের বেদিনকে যদি এক পাল্লা করা হয়, আমার নবীরা প্রসব করেছিলেন, ওই প্রসবকে যদি অন্য পাল্লা করা হয়, আল্লাহর সমস্ত দুনিয়ার সমস্ত কাফের বেদিন থেকে আমার নবীর প্রসবের শিকার মর্যাদা বেশি হবে। এজন্য মুসলমান নবীকে ভালোবাসুন, অন্তর দিয়ে নবীকে ভালোবাসুন। কিয়ামতে যদি নবীর সাথে উঠতে চান, আর যদি নবীকে ভালো না বাসিয়া কাফের বেদিনকে ভালোবাসেন, তাহলে তাদের সাথে উঠবে না সবের মজা। আমার বন্ধুরা, সেজন্য আমি ছোট্ট একটা মেশাল দেই। অনেক সময় একটা মেশাল কয়েক ঘন্টার ওয়াজকে বুঝাইতে সহজ করে দেব। একবার পানির এক গাওয়া দেন, ব্যাঙের মধ্যে দুই রঙের একটা ঘাটে যায়, এটা গাওয়া দেন। কিয়ামত গাওয়া দেন, ইজরের একটা ইজরের সাথে খুব বন্ধুত্ব হয়েছে, এক বন্ধু আরেক বন্ধুরে সারা বাসে না, কোন বন্ধু খুব বন্ধুত্ব একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু দুই বন্ধুর মাঝখানে একটা সমস্যা, প্রবলেম। ইঁদুর যখন যায় ব্যাঙের সাথে কথা বলবে, তো ব্যাঙ তাকে পানির নিচে ডুব দেয়, ইঁদুর ডুবে দিতে পারে না, কথা বলতে না। আবার কখনো কখনো ব্যাঙ যখন ইঁদুরের সাথে কথা বলতে আসে, তো ইঁদুর গর্তের ভিতরে থাকে, ইঁদুরের গর্তা তো শ্রোতা ব্যাঙ ঢুকতেও পারে না, কথাও বলতে না। দুই বন্ধু পরেশান হয়ে গেল, টেনশন শুরু হলো, কি করা যায়? দেবো বন্ধুর গুণ টেবিলে বসলো, ইন্দুর কইল, ভাই আমার কাছে খুব একটা ভাড়া বুদ্ধি আছে। কি বুদ্ধি? তাই আমার লেজের সাথে তোমার গলার সাথে একটা রশি বাঁধব, যখন আমি তোমার সাথে সাক্ষাৎ করতে যাইব, নদীর পাড়ে গিয়ে এরকম টান দিব, টান দিলে মনে করবা বন্ধু নিষ্কর দিতে তাড়াতাড়ি দেয়া করার কথা, তাড়াতাড়ি চলে আসবা। আবার যখন আমার গর্তের সামনে আসি একটা টান দিলা, তখন আমি মনে করবো আমার বন্ধু চলে আসছে, তাড়াতাড়ি নিষ্কল ভাইয়া দেওয়ার দিব তোমার সাথে দেখা করতে।
আসলে তো খুব সুন্দর ঘটনা, ইন্দ্রাজের সাথে আর ব্যাংকের বড়ার সাথে রুচি বানছে, এক বন্ধু আরেক বন্ধুরা ছাড়া থাকতে পারে না, আরো ভালোবাসা বেড়ে গেছে। এক সময় ইঁদুর গেছে নদীর পাড়ে ব্যাংকের সাথে সাক্ষাৎ করবে, যেমনিতে নদীর পাড়ে ঘুরতেছে তেমনিতে একটা চির বা কুড়া চির চিনেন তো ইনশাল্লাহ, ফির একটা উপর দিক দিয়ে দেখে একটা ইঁদুর একা একা ঘুরতেছে, যেমনিতে দেখছে তেমনিতে থাবা দিয়ে পায়ের মধ্যে নিয়ে নিছে। এখন যখন চির উপরের দিকে উঠতেছে চির নিচের দিকে ছায়া দেখে সারা জীবন থাবা দিয়ে একটা একটা বর্তমান সিঙ্গেল সিঙ্গেল, এখন তো ডিজিটাল যুগ, যেটি খানাও ডিজিটাল হয়ে গেছে। ব্যাংক এখন উপরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে বলে কান্দা, আর নিজের জাতির সাথে বন্ধুত্ব না করে ভিন জাতির সাথে কেন বন্ধুত্ব করলাম, নিজের জাতিকে ছেড়ে দিয়ে অন্য জাতির সাথে কেন বন্ধুত্ব লাগাইলাম, এখন তো সে একা ধ্বংস হবে না, তার সাথে তো আমাকেও ধ্বংস হতে হবে, এখন যদি কান্নাকানি করে তুমি লাভ হবে না ঠিক কিনা কো। আমার মুসলমান ভাইয়েরা এত বড় মদিনা পাইয়া এত বড় মক্কা পাইয়া এত মহান নবী পাইয়া সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীরা আমার নবীকে নবীমন্ত আল্লাহর জান্নাতে আমার নবী যতক্ষণ না প্রবেশ করবে কারো বাবার বাড়ার ক্ষমতা নাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, এত বড় নবী পাইয়া যদি এত নবীকে এত বড় নবী পাইয়া নবীর মহব্বত অন্তরে না ঢুকাইয়া যদি মুসলমানদের আব্রাহাম লিঙ্কনের জন্য পাগল থাকো, কার মার্কের জন্য পাগল থাকো, গ্যালিলির জন্য পাগল থাকো, কিয়ামতের ময়দানে যখন তাদের সাথে উদ্দেশ্য আর কাফের জমিনের গায়ের সাথে যখন তোমার গলার গোষ্ঠীবান দিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে তখন যতই কান্নাকাটি করো কোনো কাজে আসবে না ঠিক কিনা কো। আমার বন্ধুরা জন্য আল্লাহ বলছেন قل إن كنتم تحبون الله ও মুসলমান আল্লাহকে যদি খুশি করতে চাও আল্লাহকে যদি রাজি করতে চাও আমার নবীর দিলের পথে চলো, আমার নবীকে আগে খুশি করে ফেলো, শুধু যদি দেখি আমার বন্ধু তোমার প্রতি খুশি আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব সুবহানাল্লাহ। রে মুসলমান নবীকে যদি খুশি করে কবর দাও কবরটাও তো আল্লাহর গড়, আল্লাহ তো নবীর বন্ধু চলে বন্ধুর বন্ধুর গড়, বন্ধুর বন্ধু বন্ধু হয়ে থাকে, নবীকে যদি খুশি করে কবর দাও আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে এরে মানুষেরা এরে ফেরেশতারা এটা তো আমার বন্ধুর বন্ধু, এই কবরে আমার বন্ধুর বন্ধু আইছে খবরটা তার কোন আজাব নাই সুবহানাল্লাহ। আপনাদের শোনা যদি মুড়ি বলে ঢাকা থেকে এক ছাত্র উত্তরবঙ্গে ছাত্র তার এক বন্ধু দেখা গেছে মুড়ি বদলে ঘুরতে থাক তো মুড়ি বদলে কাটছে, তো আপনার বাড়ির পাশে একটা ছেলে আছে ওই ছেলে তার সাথে ঢাকা ওই ছেলে তার একটা ছেলের বন্ধু, তো ওই বন্ধু বাতাইছে মেয়া তুমি যদি খিনা গাছি যাও ওই খুনা গাছি থানার সামনে আমার একটা বন্ধু আছে তুমি যদি আমার পরিচয় দাও এক সপ্তাহ দুই সপ্তাহে বামা ধরে তোমাকে রাখবো তুমি খালি রয়ে দেখো। ওই ব্যক্তিটা বন্ধুর কাছে শুনিয়া বন্ধুর বন্ধু অত তো চিনিও না মুড়ি পদে ঘুরতে আই সবাই বাড়িতে ঢুকছে বন্ধু যতক্ষণে দেখে চিনে না জানে না কিচ্ছু করে না কিরে বন্ধু এটা আর কি তোমার যে ঢাকা একটা বন্ধু আছে অমুক নামে ওই বন্ধু আমার বানাইছে কতে শোনা গেছে আমার একটা বন্ধু আছে আমার পরিচয় দিয়ে জামার করে তোমার রাখবো দেখবা তোমার কেমন কাটমত অথচ এই ছেলেটাকে জিন্দিগিতে কোনোদিন দেখেই নাই শুধু শুনেছে বন্ধুর বন্ধু পাগল হয়ে গেছে। একবার দেওয়া যায় বাজারের দিকে বেশি মরক কিনে নিয়ে আসছে স্ত্রীকে সেখানে খাবার দেওয়ার ভবন কিন্তু ভবন মানুষ ঠিক মতো দিয়ে ঢাকা থেকে আসছে সে যদি খাইতে না পারে আমার বন্ধুর কাছে বললে আমার অপমান হবে গরের ব্যক্তির ঝাড়ু দেয় গড় সুন্দর করে সাজায় চারদিক থেকে গড়বাড়ি সাজানো হয় চারদিক থেকে গড়বাড়ি সুন্দর করে সাজায় যারে জীবনে দেখে নাই শুধু শুনেছে বন্ধুর বন্ধু তার জন্য এত পাগল হয়ে গেছে এত পাগল হয়ে গেছে গড়বাড়ি ঠিক করে তার জন্য খাবার ঠিক করে শুধু শুনেছে বন্ধুর বন্ধু খুব একটি ঘটনা দেখেন মুসলমান
এই দুনিয়াতে যদি আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর দিনের উপরে যদি চলতে পারো, তোমার দেশে যখন চলে যাবে আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসবে, এলে পারে তারা খবরদার খবরদার, এটা কিন্তু আমার বন্ধুর বন্ধু খবরদার, তার অপমান হলে কিন্তু আমার বন্ধুর অপমান হবে। সুতরাং আপনি সুভূমি নাল যান না, কোরআন সুভূমি নাল যান না, বর্তমানি নাল যান না, তার খবরের মধ্যে জান্নাতের নামে আলোচ করবে, জান্নাতের দর্শক বিষয়টা তার কবর থেকে জান্নাত পর্যন্ত সুন্দর একটা পূরণ করে দেয়। আমার বন্ধু বন্ধু ঘুমায়া ঘুমায়া কেমন পর্যন্ত আমার জান্নাত দর্শন করবে, এটা আমার বন্ধুর বন্ধু সেবা বাংলা। এজন্য মুসলমান নবীকে পুঁজি করা, নবীকে পুঁজি করে যদি তুমি কবর দেশে যাইতে পারো, নবীকে খুশি করে যদি তুমি কবর দেশে যান, হাতলের মাঝানি তাল্লা কোরআন শরীফে বলছেন সেদিন আমার নবীকে আমার নবীর সাথে যারা ইমানদার আছে, আমার নবীর দিনের উপরে চলেছে, দেখতে আমার বন্ধুর মতো লাগে, তাদেরকে আমি শর্মিন্দা করব না। নূরুহুম বাইনাইদিহিম ওয়া আইমানিহিম, তাদের ডান দিকে বাম দিকে নূরের বাতির গেটের ব্যবস্থা করব, কবর থেকে জান্নাত পর্যন্ত গেটের ভিতরে ফেরেশতারা স্বাগত জানাইয়া জান্নাতে বসাই দিবে। আর মুসলমান ভাইরা, সবাই কারণে এত চালাক, এক সাহাবি করে রাসূল আল্লাহ নূর মানে বাতি, বাতি তো এদেরকে লম্বা লম্বা বাতি, আবার বন্ধুর বাতি এদেরও তো বাতি বলে, আবার আমরা বিবাহ গেট সাজাই যে জলে দিবে এটারও তো বাতি বলে। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর বন্ধুদের জন্য নবীর উন্নতের জন্য দিনুক বাতির বাতির ব্যবস্থা করবেন, বাতির দরম তাকে মনোজ আল্লাহ রসুল বলছেন একবার উমার বাতান দয়াতির উমার বাতান, একবার জ্বলবে একবার মিটবে, একবার জ্বলবে একবার মিটবে, এটা কি আমাদের দেশে দিনুক বাতি কথা কিনা? বিবাহের ময়দানে একদম রাস্তা থেকে বাড়ির গেট পর্যন্ত সুদা জিনুক বাতির গেট নেই, তাই না? কি বোঝাইতে পারে? এ কথাই বোঝাইতে পারে, আমাদের জামাই যদিও রিক্সা চালো, আমাদের জামাই যদিও ব্যান চালো, আজকা তার মাথার মধ্যে বড় টুপি, ওয়াও সোনা গাজের মধ্যে এতে দামি, কারণ আজকা ওয়াও সোনা গাজের এতে জামাই, এতে চাই সে রিক্সা চালক হোক ব্যান চালক হোক, কিন্তু যখন তার মাথার মধ্যে তু বরের টুপি উঠে গেছে তখন পুরা কারণের জামাই, তার মর্যাদা বোঝানোর জন্য ইজ্জত বোঝানোর জন্য জিনুক পাতির গেটের ব্যবস্থা করে সম্মানের জন্য ঠিক কিনা এত সম্মান বুঝে রাখবেন। আপনাদের সোনাগাতির চেয়ারম্যানের এক ছেলে আমাদের ব্যাগের সঙ্গে লিখেছে বেড়াইতে, তো রিক্সাওয়ালা বিয়া করছে সোনাগাতি, তো রিক্সাওয়ালা চেয়ারম্যানের ছেলেরা দেখে সিনে ফেলছে এটা সোনাগাতি ছিল, তো রিক্সাওয়ালা দূর থেকে ডাকে আমার রিক্সাওয়ালা তোমার নিয়ে দিয়ে আসবো, এখন চেয়ারম্যানের দোয়া দেওয়া করে রিক্সাওয়ালা আমার শরীরে গ্রাম নিয়ে দেখো, আমার তো চেয়ারম্যানের গন্ধ হয়ে তুমি আমার সালা কেউ কি করে রিক্সাওয়ালা, তো আমি আমার গ্রামের রিক্সাওয়ালা হতে পারি, আমার গ্রামে আমার গ্রাম না হতে পারে, কিন্তু শোনা গেছে যখন ঢুকি তখন পুরা গ্রামের জামাই হিসেবে ঢুকি, আমার থেকে যত ছোট ওই সালা ঠিক কিনে দেবো, এটাও বুঝে আমার থেকে যত ছোট সব ছাড়া, এজন্য সে যখন সোনাগাড়িতে আসতেছে ভর হিসেবে, তার মর্যাদা নাই তার মূল্য নাই, কিন্তু তার মাথার মধ্যে ভরের টুপি তার একটা মর্যাদা আছে, ওই মর্যাদা বোঝানোর জন্য তার রাস্তা থেকে নিয়ে বাড়ির গেট পর্যন্ত জিনিস বাতির ব্যবস্থা করে তবে কিনা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি থেকে তার কবর থেকে আসল বাড়ির জান্নাত পর্যন্ত জিনুক বাতির গেটের ব্যবস্থা করবেন। আল্লাহ বোঝাতে চাইলেন এই ব্যক্তিটার দুনিয়ার মধ্যে রিক্সা চালক হতে পারে, এই ব্যক্তিটার দুনিয়াতে ব্যায়াম চালক হতে পারে, দুনিয়ার মধ্যে এক পয়সার মূল্য নাই, এ ব্যক্তি যখন নদীতে পুঁজি করতে পারছে ময়দানে মা চলের মধ্যে তার থেকে মর্যাদা পান, তার থেকে দামি আল্লাহর জমিনে আর কেউ নাই, তার দাম বোঝানোর জন্য মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক তাআলা কবর থেকে চান্নাত পর্যন্ত জীবনবাদীর ব্যবস্থা করবে, এই জীবনবাদীর দিয়ে বরকে যেরকম ভাবে তার বাড়িতে পৌঁছায় দেওয়া হয় স্বাগত জানাইয়া
ফেরেশতারা নবীর উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য মুসলমান নবীকে ভালোবাসো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ও মুসলমানেরা, আল্লাহকে যদি খুশি করতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর দিনের উপরে চলো। এ যাহা চিজ হে লৌহ কলম তেরে, এ যেন দেখান করবো না, আসমান জমিন লৌহ কলম সব তোমাকে দিয়ে দিব। সুভার আমার ভাইয়েরা, ঘটনাটা যদিও দুর্বল কিন্তু বলা যায়, তার ছেলের কিতাবের মধ্যে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, তা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের প্রতি কোরআন 450 বছর আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন না, 450 বছর আল্লাহ ওই পাবেন না। আদম আলাইহিস সালাম কানতে 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 দু চোখ দিয়ে নালাজারি করে ফেলেছেন, শুধু কান্দেন আর কান্দেন। একদিন সেজদায় পড়ে আল্লাহর কাছে কানতে শুরু করেছে, আল্লাহ তোমার বন্ধু যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ, তোর মুহাম্মদ নামের খাতিরে আমার প্রতি তুমি খুশি হয়ে যা। যেমনিতে মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছে, আল্লাহ আরশ কাঁপতে শুরু করেছে। আল্লাহ দেবে বললেন, আদম রে আমার বন্ধুর এত সুন্দর নাম কোথায় পাইলাম, কে তোমারে শিখাইল, কোথায় থেকে শিখলা? আদম আলাইহিসসালাম দেখে বলে, আল্লাহ আমাকে বানাইয়া যখন তোমার আরশ দেখাইতে নিয়ে গেছ, তোমার আরশের মধ্যে তোমার আরশের গেইলে তোমার কালিমা জলে গাছিল, এক অংশ ছিল তোমার নাম দ্বারা ভরা, আর এক অংশ তোমার বন্ধুর নাম ছিল। যখন জান্নাতে ঢুকছিলাম, জান্নাতের গেইলের মধ্যে তোমার বন্ধুর নাম লেখা ছিল। জান্নাতের ভিতরে এমন কোন গাছের পাতা পাই নাই যে পাতার ভিতরে মোহাম্মদ শব্দ চালান নাই। জান্নাতের ভিতরে এমন কোন ঈদ দেখি নাই যে ঈদের ভিতরে মোহাম্মদ শব্দটা খোদাই করে লেখা নাই। বুঝতে পেরেছি আল্লাহ তুমি তোমার বন্ধুকে বেশি ভালোবাসো। আল্লাহ দেখে বলে, আদম রে সঠিক বলেছ, আমার বন্ধুকে যত ভালোবাসি আর কোন সৃষ্টিকে এত বাসো ভালোবাসি না। আসমান জমিন আমার বন্ধুর যত্ন তৈরি করেছি, আমার বন্ধুর নাম নিছ, আর কি রাগ করে থাকতে পারি নাকি? আমার বন্ধুর খাতিরে তোমাদের প্রতি খুশি হয়ে গেল। মুসলমান নবীকে খুশি করো, নবীর দিনের উপরে চলো, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। নবীর দিনের উপরে চলো, নবীকে খুশি করো। আজকে আমাদের ঘরে অশান্তি, বাইরে অশান্তি, চারদিকে অশান্তি, একমাত্র কারণ ও মুসলমান আমরা নবীর উম্মত হইয়া ঘরের ভিতর থেকে নবীর দিনকে দৌড়াই দিয়েছি, সমাজ থেকে দিনকে দৌড়াই দিয়েছি, দেশের নেতা নেত্রীরা দেশ থেকে থানা থেকে নবীর দিনকে দৌড়াই দিয়েছে, এমনকি মুসলমান দেশের সংসদে পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলকে দৌড়াই দেওয়ার চক্রান্ত করে ঠিক কিনা। সে জাতি তাদের দেহ থেকে নবীর দিনকে দৌড়াই দেয়, তাদের বাড়ি থেকে পরিবার থেকে দিনকে দৌড়াই দেয়। যে জাতি নবীর ভালোবাসাকে, নবীর আদর্শকে গ্রাম থেকে, দেশ থেকে, সংসদ থেকে দৌড়াই দিতে পারে, আল্লাহর শপথ ওই জাতির কপালে কোনোদিন শান্তি আসতে পারে না ঠিক কিনা। নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, আসমানের দরজা হাতে আল্লাহ রহমত তোমাদের জন্য পাঠাই দিবেন, শান্তি পাঠাই দিবেন। এক বুজুর্গ ব্যক্তি এক ঘটনা লিখেছে, এক বড় আলেম জমিনে হালকা করতেছে, তাকে দেখে এত বড় একটা বিচ্ছু হাতিয়ার সামনে দিকে রয়েছে, তো বিচ্ছাটা দেখতে খুব সুন্দর, খুব মানানসই। তো হুজুর চিন্তা করলেন, বিচ্ছাটা দেখতে সুন্দর দেখা যায়, যায় কোথায় দেখি? দেখে নদীর পার, ওই নদীর পারে গিয়ে থামতে একটা কচ্ছপ এসে নদীর পারে গিয়েছে, তো বিচ্ছাটারে কচ্ছপে পায়ের পিঠের মধ্যে করে নিয়ে যাইতেছে ওই পারে। তো বুজুর্গ ব্যক্তিটা চিন্তা করলেন, কি কচ্ছপটা বিচ্ছাটাকে আগায় দিতেছে, কারণ কি? এর পেছনে সাদা কাটিয়ে ওই পারে গেছে, দেখে বিচ্ছার পেছনে পেছনে হাঁটতেছে একজন রাখাল ভূমি আছে, তার মাথার পাশে একটা সাপ শকুন মেরে আছে, নাড়াচাড়া করলেই কামড় দিবে। বিচ্ছাটা দেখলে সাপের উপর আক্রমণ করেছে, সাপটা আক্রান্ত হয়ে মারা গেছে। বিচ্ছানা যখন দেখতে সাপটা মারা গেছে, বিচ্ছা চলে যেতেছে, বুজুর্গ ব্যক্তি চিন্তা করছে, এই ছেলেটা মনের খুব আল্লাহ বলি, খুব আল্লাহওয়ালা, তাড়াতাড়ি গিয়ে জাগাইছে, বেটা তাড়াতাড়ি যাবো, তোমার নাম কি? আমার নাম অমুক, তুমি কি বড় আল্লাহ বলি, কমজোর ক্ষমা করে দেন, আমি তো একজন রাখাল, কি তুমি রাখাল?
তোমার আব্বাকে বলে কবুর আমার আব্বাও বদলে মানুষের বাড়ি বাড়ি কাজ তা তোমার বংশে কোনো অলিয়াউলি আছে কবুর আমার বংশের কোনো নাম রাখই না বুজুর্গ ব্যক্তি তত চিন্তা করে তার উত্তর তত অন্ধকার হয় ছেলে তা যদি বুজুর্গ হয়তো বুঝতে পারতাম ছেলের বুজুর্গের কারণে আল্লাহ ছেলে থাকে সাপের কামড় থেকে বাঁচাইছে তার বাপ যদি বড় আলেম হতো বুঝতে পারতাম বাপের কারণে আল্লাহ ছেলে তাকে বাঁচাই দিয়েছে তার বংশে যদি কোনো অলিয়া উলিয়া থাকত বুঝতে পারতাম বংশের কোন অলির কারণে আল্লাহ তারে বাঁচাই দিয়েছে তার মধ্যে কোনো বুজুর্গি নাই তার বাপ কোনো আলেম না তার বংশে কোনো অলি নাই এমন একটা ছেলেকে আল্লাহ পাক কেন বাঁচাই দিলেন অনেক কম চিন্তা থেকে করার পরে হঠাৎ করে মাথায় ঢুকেছে ছেলেটা যে ঘুমিয়েছিল আমার নবীর সুন্নত তরিকায় ডান কাত হইয়া শুইয়া কেবলামুখী হইয়া শুইয়া মাথার নিচে হাত দিয়ে ঘুমিয়েছিল বুঝতে আর বাকি রাই নাই জঙ্গলের গভীর যেখানে কোন মানুষ তাদের দিন চিন্তা করেন বলা নাই জঙ্গলের গভীর অরণ্যে একটা রাখার যখন নবীর মূল্যবান একটা দিনকে চিন্তা করে দিয়েছে নবীর একটা আদর্শকে চিন্তা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া তারে বাড়া মুসিবত থেকে বাঁচাই দিয়েছে মুসলমান অথচ আমরা তো আজকে ঘরের ভিতর থেকে পরাক্রমে ছেড়ে দিচ্ছি দিনগুলি আজকে মুসলমান মদের সাপ থেকে নিজেদেরকে ইংরেজের মতো বানাচ্ছে কি আজকে নবীর দিনকে ঘর থেকে দৌড়াই দিয়েছি পরিবার থেকে দৌড়াই দিচ্ছে আজকে নাতানে ক্রীড়া দিশা অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের কথা বললে শান্তি গরম হয়ে যাচ্ছে কি রকম দেশের ভিতর থেকে দৌড়াই দিচ্ছি মুসলমান যে তোমাদের কপালে আরো অশান্তি আছে এখনো সময় আছে নবীর দিনকে আঁকড়ে ধরে আজকে মুসলমান হচ্ছে কোন ব্যক্তিরা ঘুমানো শুনলক কোন ব্যক্তিরা ভেসাব করা শুনলক এটাও জানি না কিন্তু দাবি করি নবীকে খুব ভালোবাসি ও মুসলমান তুমি নবীকে তখন ভালোবাসা যখন নবীর আদর্শ তোমার মধ্যে পাওয়া যাবে ঠিক কিনা রে মুসলমান তার কারণে যে একটা আদর্শ নবীর এত দামি যদিও দেখা গেছে ছোট একটা সুন্নাত কোন ব্যক্তি যদি ডান কাত হইয়া নবীর তরিকায় ঘুমিয়ে যায় যতক্ষণ পর্যন্ত ঘুমায় আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেন এরা ফেরেশতারা আমার বন্ধু তরিকায় ঘুমাইছে যতক্ষণ পর্যন্ত ঘুমায় তার নাম কানা ইবাদতের কথায় লিখে দিন হাদিস শরীফের মধ্যে আসছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্না মালা তাহারাতিন ওয়াদাকারাল্লাহ তাআলা ইউক্তাবু মুসাল্লিয়ান হাত্তা ইয়াতায়েতিন ওয়ায়াদখুলু ফি শাহরিহি মালাক যে ব্যক্তি নবীর সুন্নাত তরিকায় নবীর একটা দিন চিন্তা করতে গিয়ে নবীর সুন্নাত তরিকায় ঘুমিয়ে যায় যতক্ষণ পর্যন্ত ঘুমায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেন ফেরে ফেরেশতারা আমার বন্ধু তরিকায় ঘুমাইছে যতক্ষণ ঘুমায় ততক্ষণ নামাজের সওয়াব তারা মূল নামায় দেখতে পায় হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি নবীর সুন্নাত তরিকায় ঘুমাইয়া ওই রাত্রিবার ইন্তেকাল করেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারে নবীর সুন্নতের মর্যাদা দেখাইতে গিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তারে পিনে হিসেবে জান্নাত দিয়ে দিবে তার কারণ মুসলমান আমার নবীর আদর্শ যত দামি পৃথিবীর কোন মানুষের আদর্শ এত দামি হতে পারে না আমার নবীর মতবাদ যত শ্রেষ্ঠ পৃথিবীর কোন বাবার দাদার মতবাদ এত শ্রেষ্ঠ হইতে পারে না আমার নবীর মত মতবাদ কোন নবীর হইতে পারে আমার নবীর প্রতিটা মতবাদ নবীর জিন্দগির সাথে জীবনের সাথে দেহের সাথে বলি আপনি যদি নবীর সুন্নাত তরিকায় ঘুমান আপনার শরীরটা মোহাম্মদ শব্দ লেখা হয়ে থাকে রে মুসলমান কানের নিচে হাত দিয়ে ঘুমিয়ে গেল তোমার মাথাটা মিন হাতের কোনো পর্যন্ত হা কোমরটা মিন হাঁটু থেকে নিয়ে পাতা পর্যন্ত দাঁড় মিন হাত মিন দাল কিউ সেকন্ড কোন ব্যক্তি যদি নবীর তরিকায় ঘুমায় তার শরীরটা মোহাম্মদ শব্দ লেখা হয়ে থাকে তার মাথাটা নিন হাতের কোনো পর্যন্ত হা কোমরটা নিন হাঁটু থেকে নিয়ে পাতা পর্যন্ত দাল মিম হা মিম দাল মোহাম্মদ হে মুসলমান কোন ব্যক্তি যদি নবীর তরিকায় ঘুমায় তার শরীরটা মোহাম্মদ লেখা হয়ে থাকে এজন্য নাঙ্গা ফেরেশতাকে বলে দেন রে ফেরেশতা আমার বান্দা তুমি আছে দেখতে আমার বন্ধুর মতো লাগে তার জিন্দগির গোনা কথা মাফ করে দে মুসলমান এজন্য নবীর তরিকা শুধু এতটুকু আমরা যে নামাজ করি পৃথিবীর শ্রেষ্ঠ এবাদত নামাজ ইমাম গাজ্জালি কয় যদি তুমি শুদ্ধ তরিকা নামাজ পড়ো নামাজটা তোমার দেহটা নবীর নাম হয়ে থাকে তুমি যখন নামাজে দাঁড়াইলা
তোমার মাথা থেকে পাতা পর্যন্ত আলিফ হয়ে গেছে। তুমি যখন মৃত্যুর মধ্যে গেছ, তোমার শরীরটা হায়ের চিহ্ন হয়ে গেছে। তুমি যখন সেজদাতে গেছ, তোমার শরীরটা মিমের চিহ্ন হয়ে গেছে। যখন কসমে বসেছ, মাথা থেকে হাঁটু পর্যন্ত তাদের চিহ্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলিফ হা মিম দাল খেয়েছে। কোন ব্যক্তি যখন শুদ্ধ তরিকা নামাজ পড়ে, তার শরীরটা দাঁড়ায় আলিফ। যখন রুকুতে যায়, শরীরটা হা হয়ে যায়। যখন সেজদাতে যায়, শরীরটা মিম এরকম মিম হয়ে যায়। যখন তাসাউফে বসে, শরীরটা দাল হয়ে যায়। আলিফ হা মিম দাল মুহাম্মদ, আমার নবীর আরেক নাম আহমদ। এই জন্য মুসলমানদের নামাজ ছাড়া আল্লাহর পেয়ারা হওয়া যায় না, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যায় না। দুনিয়াতে যত আবাদত সব পড়ে যাচ্ছে, আমার নবীর দিনের সাথে আমার নবীর দিনের শরীরের সাথে পড়ে যায়, বুঝে গেছে। আমার নবীর আদর্শ যত দামি, পৃথিবীতে আর কারো আদর্শ এত দামি হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু দুনিয়াতে আখেরাতে দামি এমন না, আমার নবীর আদর্শ দুনিয়াতেও দামি। রসুলের সন্ন্যত জাদিদ সাইন্স কিতাবের মধ্যে লিখেছে, আরবের মরক্কো দেশে আমেরিকার একজন এমবিবিএস ডাক্তার নিয়োজিত হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বড় ডাক্তার। তো হাজার হাজার মানুষ তার কাছে ভিড় জমায় তার প্রেসক্রিপশনের জন্য, ঔষধের জন্য। তো ডাক্তার মানুষদেরকে ঔষধ দেয়। একজন ব্যক্তির নাম ডাকছে মোহাম্মদ খালেদ। উপস্থিত হয়েছে, তোমার কি সমস্যা? তো সে ভাগা হয়ে আছে, স্যার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা, কল্পের যেটা মারাত্মক আকার ধারণ করেছে, এটা ওষুধটাই ভালো হয় না। আপনি যত টাকা লাগে লাগবে, পরীক্ষা করে আপনি আমাকে ভালো করে পরীক্ষা করেন, আর ওষুধ দেন। আমেরিকার এমবিবিএস ডাক্তার, শ্রেষ্ঠ ডাক্তার একজন বলল, মিয়া তোমার নাম তো মোহাম্মদ খালেদ, এর মানে তুমি মুসলমান? তাই হ্যাঁ, মুসলমান। তো আমাদের বিজ্ঞান তো গবেষণা করে দেখেছে, কোন মুসলমানের কোনদিন হেরে বোঝা পারে না। তোমরা যদি তোমাদের নবীর মাত্র দুইটা আদর্শ মানতে পারো, তোমাদের ভিতরে অ্যাপেন্ডিসাইটিস, কষা, পায়েস, হৃদরোগ, কৃত্রিম রোগ, দেহের নিম্নাংশ অবস্থা, এই সমস্ত রোগ কোনদিন দেখা দিতে পারে না। তোমরা যদি মোহাম্মদ রাস্তানের মাত্র দুইটা আদর্শ মানতে পারো। সুহান, চারদিকে সাংবাদিক কাজ রয়েছে, এর ডাক্তার নবীর দুইটা আদর্শ কি এত দামি, আর এর ভিতরে কি যুক্তি? হয় তোমাদের নবী যখন ঘুমাইতেন ধান কাঠ হইয়া ঘুমাইতেন, আর তোমাদের নবী যখন এরকম ভাবে পায়খানাতে বসতেন, মুস্তালিদা নালাইয়া সারি, বাম পায়ের দানির সাথে চাপ দিতেন, ডান পায়ের দানকে আলোক করে রাখতেন। এ দুইটা আদর্শ এত দামি, কোনো ব্যক্তি যদি এই দুইটা আদর্শের উপরে চলতে পারে, হাজারো রূপবালা মুসিবত থেকে সে বাঁচতে পারবে। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, দুইটা আদর্শের মধ্যে এত দামি কারণ কি? কোনো মানুষ যখন দাম কাটে ঘুমান, তা দাম স্তনের দুই আঙ্গুল নিচে তার হাউস কলি হাউস যেটা আছে, একটা ছোট একটা গোষ্ঠের টুকরা প্রতি সেকেন্ডে সিস্টলি ও ডিস্টলির মাধ্যমে, সংকোচন সম্প্রসারণের মাধ্যমে, এরকম পঁয়ষট্টিবার প্রতি মিনিটে এরকম ভাবে স্পন্দন করতেছে, কাটতেছে। এটা একটা গোষ্ঠের টুকরা। কোন মানুষ যদি বাম কাটিয়া ঘুমায়, তার কলিজা লিভার একটা বাম হাড়ের মধ্যে, বাম দিকে হাড়ের মধ্যে চাপা পড়ে থাকে, ডান দিকে কলিজা লিভার থাকে, এতে করে তার হাড় প্রেশার পড়ে, তার ঘুম আরো বেশি হয়, তারা জাতীয় জাগ্রত হয় না। একজন ব্যক্তি যদি ডান কাটিয়া ঘুমায়, তার কলিজা লিভারের উপরে হাড়, হাড়ের উপরে ফাঁকা জাগা, ফাঁকা জাগার উপরে কোয়াল, তার হাড় এরকম ভাবে শুনলে পুরোদিন দুর্বল হতে পারে না। সুভার তার বাস্তব প্রমাণ। আমি দুর্যোগ যখন প্রায় সত্তর বছর বয়স, বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি এক নেতা পুরা দুনিয়ার বাংলাদেশের মুসলমানদেরকে এক পাল্লায় এনে ফেলেছিলেন, এবার এক নেতা যখন প্রতি থানায় থানায় ভাষণ দিতে হয় রাজনীতির ময়দানে, যখন হুজুর যখন গোড়াগুড়ি শেষ হল, তখন হুজুরের যারা আপনজন ছিল ডাক্তার, তারা বলল, হুজুর এই পরিস্থিতিতে আপনি এত কষ্ট করেছেন, আপনার হাল চেক করা দরকার। তো হাল চেক করতে যখন মেশিনের ভিতরে যখন ঢুকানো হয়েছে, তখন দেখে হালের মধ্যে যখন মেশিন লাগানো হয়েছে, দেখে একটা সাত বছরের বাচ্চার যে পরিমাণ হাল শক্তিশালী থাকে, সত্তর বছরের হাবিবুল হুজুরের হাল এই পরিমাণের শক্তিশালী ছিল। মুসলমান দিনের উপরে চলে দেখো, হাজার হাজার তাবি জীবনে কোনোদিন অসুস্থতা দূরের কথা জ্বরও কোনোদিন পায় না।
নবীর এক সাহাবি শুনেছে জ্বর নাকি আল্লাহ রহমত, তো সাহাবিটা বাড়িতে যাইয়ে কান্না শুরু করছে, আল্লাহ জ্বর যদি রহমত হয় আমার গর্ব, জ্বর যদি বোনার দেই নেই। তো আল্লাহ রসুলের সাহাবি দোয়া কবুলেছে, সকাল থেকে এমনভাবে কাপুনি গরমছে, তো রসুল বললেন তুমি তো এসার নামে করছো, তুমি তো বালা ছিলাম, এমন তোমার অসুস্থ হয়ে কি করে কহুল, আপনি দেখেছেন জ্বর হওয়া আল্লাহ রহমত গোনা মাফ হয়, এজন্য আল্লাহর কাছে আমি খাইয়া নিছি। আল্লাহ রসুল কয় জ্বর আসা যেরকম রহমত, জ্বর না আসা শরীর সুস্থ থাকা আল্লাহর আবাদত করে, এটাও তো রহমত। তো সাহাবা কেরাম এমন ছিল, একজন ইরানের ওই কালের সরকারি যিনি সবচেয়ে বড় পারদর্শী ডাক্তার ছিল, তিনি মদিনাতে গেছে, এক মাস পর্যন্ত সময় মদিনাতে খুঁজে একজন রোগীর সন্ধান পায় না। যখন মদিনা থেকে বাড়িতে আসছে, তখন ডাক্তাররা ইরানের মানুষেরা জিজ্ঞেস করল মদিনাতে কেমন রোগী, তো আমি এক মাস পর্যন্ত মদিনাতে বড় আকারের কোন রোগী পাই নাই, শুধা আনন্দ। যখন তিনি বিভিন্ন ডাক্তাররা আসছে আসিয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখে বাস্তবেই মদিনার মধ্যে কোনো রোগী নাই, সরস্বতকে জিজ্ঞেস করেছে মোহাম্মদ তোমাদের মদিনার মানুষেরা উৎসন্ন, তোমাদের মদিনার মানুষেরা তো সুখী এত শান্তিপ্রিয়, তাদের কোনো রোগ বাড়া নাই, কি কারণ, কোন কারণে রোগ বাড়া নাই, কোন কারণে তারা এত সুখী হয়ে গেল। তখন রসুল বলছিলেন আমাদের মুসলমানরা যখন খাবার খায় তখন ক্ষুধা পেট নিয়ে খাবার খায়, খাবার থেকে যখন হাত উত্তোলন করে তখন ক্ষুধা পেটে হাত উত্তোলন করে, এটাই হতে পারে বিজ্ঞান গবেষণা করে দেখেছে। এই নবীর একটা শূন্যতের মধ্যে হাজার উচ্চ সুধার আমেরিকার ডাক্তার দেখে বলল কোন ব্যক্তি যদি প্রাণ কাঠ হয়ে ঘুমায় তার হাত কোনদিন দুর্বল হবে না, যদি অসুস্থতা থেকে তাকে ভিন্ন তারা কিন্তু হাত দুর্বল হবে না। পক্ষান্তরে তোমাদের নদী যখন রাত্রিবেলা ঘুমাতেন ডান কাছ হয়ে ঘুমাতেন, তোমাদের নদী যখন পায়খানাতে বসতেন মুস্তানি দেন আলা গেসারি, বাম পায়ের রানের সাথে দেখ দিতেন, ডান পায়ের রাগকে আলোক করে রাখতেন, বাম পায়ের রানের সাথে চাপ দিতেন, ডান পায়ের রানকে আলোক করে রাখতেন। আর বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানুষের এরকম ভাবে ডান দিকে পায়খানার থলি আর বাম দিকে পেশাবের থলি, একজন মানুষ পায়খানা করতেছে, পায়খানাটা আতানো জিনিস এটা ডান দিকে থাকে, যদি ওই আতানো জিনিসটার মধ্যে চাপ তারে ধরে চাপের সেটা দেখা যাবে সব বেরোল সামান্য চাপটা খেয়ে হয়ে গেছে, যেমন কাদা মাটিকে আপনি চাপ দিলে সব বাড়িল সামান্য চাপটা খেয়ে থাকবো কিনা, এর ভিতর থেকে কথা সৃষ্টি হবে, তারপরে কথা থেকে আরেক রোগ সৃষ্টি হবে, অ্যাপেন্ডিসাইটিস সৃষ্টি হবে, এক রোগ থেকে আরেক রোগ সৃষ্টি হবে। পক্ষান করে যদি বাম দিকে চাপ দেয় বাম দিকে পেশাবের থলি, যত সাপ লাগে তত ক্লিয়ার হইয়া পরিষ্কার হয়ে বাড়িবে, এর মধ্যে চেষ্টা বলতে গেলে জানে না, এজন্য বাম দিকে যদি চাপ দেয় পেশাব ক্লিয়ার হবে, পায়খানা ডান দিকে চাপ তারা যদি পায়খানা করে চেষ্টা খাবে না থেকে গেলেও পরবর্তীতে পরিষ্কার হয়ে বের হবে। এভাবে যদি কোনো ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা আদর্শ মানে তাদের মধ্যে অ্যাপেন্ডিসাইটিস কথা পায়ের হৃদরোগ পেটের রোগ দেহের নিম্নাং সবার ছোঁয়া এ সমস্ত রোগ কোনোদিন হতে পারে না। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তার নবীর বেলায় বলেছেন মামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, ও মুসলমানেরা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য গোটা মানব জাতির জন্য আমার নবীকে রহমত বানা পেরেছি, আমাদের নবীর আগমন জেরকম রহমত, আমাদের নবীর এক একটা কৃষ্টি কালচার, আমাদের নবীর এক একটা আদর্শ গোটা মানব জাতির জন্য রহমত, ঠিক কিনা? এজন্য নবীর কোনো ব্যক্তি যদি ডান কাছে ঘুমায় তার শরীরে মোহাম্মদ শব্দ লেখা হয়ে থাকে, এজন্য আজ এই শরীরের মধ্যে আসছে। কোন ব্যক্তি যদি ডান কাছে ঘুমায় এই অবস্থা রাত্রিবেলা যদি কোন কারণবশত আবিষ্ট করেছে বা কোন কারণবশত ইন্তেকাল করেছে, কিয়ামতের ময়দানে কিয়ামত পর্যন্ত নবীর সুন্নত দিন ব্যাপারে যে সওয়াব হতো এই সওয়াব দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তারে উঠাইবেন, সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে যে যেভাবে মরে হুবহুব ওইভাবে সে কবর থেকে উঠবে, একজন ব্যক্তি দাঁড়ি ছাড়া মরছে, হাজিতে আসছে কিয়ামতের দিন সে দাঁড়ি ছাড়াই উঠবে, যে যে অবস্থার মধ্যে মরে ওই অবস্থায় কিয়ামতের দিন উঠবে। একজন ব্যক্তি নদীর সুন্নত চিন্তা করতে গিয়ে ডান কাটলে ঘুমায় সে অবস্থার মধ্যে এতে কাজ করছে,
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে সে যখন উঠবে তো নবীর সুন্নত জিন্দা অবস্থা উঠবে। এরপর থেকে কিয়ামত পর্যন্ত নবীর সুন্নত জিন্দা করলে যে সওয়াব, এই সওয়াব দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহান, এজন্য মুসলমান নবীকে ভালোবাসে, আল্লাহ হাজারো বালা মুসিবত বাসা থেকে বাঁচাই দিবেন। নবীর দিনের উপরে চলো, নবীর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহ খুশি হইয়া তোমাদের দিন দিকে গোনা কথা মাফ করে দিবে। ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনার বাড়ি থেকে মাদ্রাসাতে যাইতে একটা নদী পড়ে, নদীর এপার থেকে ওপারে যাইতে আধা আনা লাগে, ওই পার থেকে এপারে আসতে আধা আনা এক আনা লাগে। তো ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি আধা আনা সেখানে দিতে গিয়ে এক টাকা দিতে অর্থাৎ অর্ধেক রাখবে অর্ধেক বাঙালি, তখন টাকা গণতেছে এমন মুহূর্তের মধ্যে আরেকজন ব্যক্তি আরেকটা নৌকা দিয়ে চলে আসতেছে, সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে। হাসির জবাবে ইয়ার হামুক আল্লাহ বলা শূন্য কিনা কর, হুজুর টাকা বাঙানোর তালে ভুলে গেছে হাসির জবাব দেওয়া। অনেকক্ষণ দূরে যখন গেলেন হঠাৎ করে খেয়াল হয়েছে আমি তো হাসি দিয়েছি, একজন ব্যক্তি জবাব দিতে পারি নাই, অথচ নবীর সুন্নতের কিতাব লেখি। আমার তারা যদি নবীর সুন্নত চিন্তা না হয় তাহলে আমার সুন্নতের কিতাব মানুষে করে কি লাগুন। দৌড়ে গেছে মাদিকে বলল, ভাই ওই নৌকাটা যে চলে গেছে এখানে দরবার কত কত টাকা নিবা? কহজুর এটা তো এই বাড়ি যাইব না, যদি কেয়া দিতে হয় তাহলে আমার দাবার ভাড়া দিতে হবে দায়িত্ব পারি। হুজুর তো আমার দাবার ভাড়া তুমি চলো। মাঝে মনে করছে ওই নৌকার মধ্যে কোনো তার মাল সামানাতে আছে অথবা তার টাকা পয়সা আছে, দ্রুত করলে যে যখন নৌকা বরাবর হয়েছে সেখানে বরাবর হইয়া কয় ইয়ার হামুক আল্লাহ, এ কথা কয়া কয় নৌকা গুলাও। মাঝে মনে মনে কয়ে সব কথা বলার জন্য আমার এতটুকু কষ্ট দিছে আর একানা খরচ করছে, ওই কালে একানা এখন তো কয়েকশো টাকা। সারাদিন মাঝে কল্পনা করেছে এ কেমন মানুষ, শুধু একটা সত্যতা করার জন্য এক আনা খরচ করেছে আর আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। পাগল কথা স্বার্থ বুঝে, এ ব্যক্তি তো স্বার্থ বুঝে না, কেমন মানুষ এটা, কেমন বুজুর্গ এটা, সারাদিন চিন্তা করেছে রাত্রি বেলা যখন ঘুমিয়েছে গোমার করে স্বপ্ন দেখে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, এরে মাঝি আমার বুজুর্গ সম্পর্কে কি খারাপ ধারণা কর, আমার বুজুর্গ যখন আমার বন্ধুর একটা দিন চিন্তা করার জন্য একানা খরচ করেছে আমি আল্লাহ তার কাছে একানার বিনিময়ে জান্নাতটা বিক্রি করে দিয়েছি। কি মুহাম্মদ তো হাম বেতরে, কি মুহাম্মদ সে ওপাতুনে তো হাম বেতরে, ये जहां चीज है क्या लौह कलम तेरे। রে মুসলমান আমার নবীকে আপন করে না, আমার নবীকে ভালোবাসো, নবীর দিনের উপরে চলো, এ জগৎ দিয়ে ক্ষান্ত হবেন না, আসমান জমিন লৌহ কলম সব তোমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, ও মুসলমান নবীর মহব্বতের সহিত নবীর দিনের উপরে চলো, এ যাহা চিজ হ্যা কিয়া এ দুনিয়া কি জিনিস, আকার হাজার মাঘ লোক সব তোমাকে ইনক্লুড করবে সম্মান করবে। আমি একটা কথা বলি, কোনোদিন ভুলবেন না, পারবেন ইনশাআল্লাহ। আমাদের নবীর জন্য আল্লাহ পাক কুল মাখলুকাত বানিয়েছেন, আকার হাজার মাখলুকাত অস্তিত্ব এসেছে আমার নবীর কারণে, আমাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যে অন্দাজে থাকবে আকার হাজার মাখলুকাত ওই অন্দাজে আমাদেরকে সম্মান করবে ইজ্জত করবে মর্যাদা দেবে। সাহাবায়ে কেরাম যখন নবীর ভালোবাসা অন্তরের জীবন থেকে বেশি ছিল আকার হাজার মাখলুকাত তাদের ইজ্জত করত সম্মান করত, আর কি অন্দাজে ভালোবাসত। সফিনা রাজি আল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবি নবী সিঙ্গা লাগাইছেন, লাগায় বাদ রক্তগুলি একটা বেড়েতে রাখিয়া সফিনাকে কইলেন, সফিনা রে এটা দিয়ে দূরে কোথাও গাছের গোড়ার নিচে গর্ত করিয়া মাটির নিচে পুঁতে দিয়ে কেউ যেন না দেখে। তার পেছনে দুইটা কারণ, কোনো ব্যক্তি যদি নবীর রক্ত দেখিয়া মুসলমান ঘৃণা করছে, রক্তের মধ্যে নবীর রাত আছে, এই রক্ত দেখিয়া ঘৃণা করলে সে মুসলমানই করতে পারে না কিনা করে, অথবা কোনো কাফের নবীর রক্ত দেখে বেয়াদ্দি করছে আল্লাহর গজব সাদরাতে নাজিল হইব ঠিক কিনা। সবিরা বেতন বিক্রিয়া পাইয়া রসুলের যে বাদ রক্তগুলি গপ 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 করে পান করে গেছে। আরেকজন সাহাবি রসুলের কাছে আসতেছে দেখছে, সবিনা চিন্তা করছে এখন যদি রসুলের কাছে যাই তাহলে তো রসুল বুঝে ফেলবে কোথায় রাখছে। পাঁচ মিনিট পরে রসুলের কাছে গেছে, রসুলের কাছে বসছে,
তো রসুল জিজ্ঞেস করলেন, সফিনা দূরে কোথাও মাটির নিচে বুঝে রাখছো তো? কইয়া রসুল আল্লাহ খোদার কসম, এমন জায়গায় রাখছি যে জায়গায় কখনো কোন মানুষের চোখ পড়ে না। সুভান এমনটাকে করেছো নাকি? কয়া রসুল আল্লাহ এমনটাই করেছি। কেন করেছ? চিন্তা করেছি যে নবীর ভালোবাসা অন্তরে রইয়া নিজের ধর্ম ত্যাগ করে নবীর ধর্ম গ্রহণ করেছি, যার ভালোবাসায় দুনিয়ার সমস্ত কাফের বেদিনের ধর্মকে ত্যাগ করে আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যার মফতে কাফের বেদিনের এরকম নির্যাতন সহ্য করে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষ যখন ক্ষুধার্ত হয় দৌড় দেয় বাড়ির দিকে, দৌড় দেয় এরকম ভাবে খাদ্যের দিকে, আমরা যখন ক্ষুধার্ত হই দৌড় দেয় রাসূলের বাড়ির দিকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে যখন তাকাই তিন দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। চিন্তা করেছি যাকে এত বেশি ভালোবাসি, যার মহব্বত এত বেশি অন্তরে, তার রক্তের সাথে আমার রক্তটা মিশে যাক। আল্লাহ নবী বললেন, সবে ঘরে তোমার রক্তের সাথে নবীর রক্ত মিশে গেছে, এই রক্তের জন্য চিরতরে জাহান্নাম হারাম হয়ে গেছে, আর কোনদিন তোমার জন্য জাহান্নাম জ্বালাতে পারবে না। যে ভালোবাসত এই সফিনার ইতিহাস তালাস করে দেখেন, একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে গেছে, এমন অবস্থায় এমন জঙ্গলে পৌঁছে গেছে যেখানে সিংহরা থাকে, সিংহ তো নিচের থেকে একটা সিংহ ধরে এদিকে আসতেছে, সফিনা মনে করছে আমার খাইতে নাইতেছে, এখান থেকে ডাক দিলেন, অ সিংহ খবরদার আর এক কদম সামনে পারবি না, আমার সিংহ আমি মোহাম্মদ রসুলের গোলাম। গোলাম একটা শব্দ দশটা অর্থে ব্যবহৃত হয়, গোলাম মানে খাদেম, গোলাম মানে ফাকর, গোলাম মানে নৌকর, গোলাম মানে তার আয়ত্তের মানুষ। অসব সিংহ খবরদার এক কদম সামনে পারবি না, আমি মোহাম্মদ সরস্কারের গোলাম। সিংহ দাঁড়ায় গেছে, লেজ নাড়তে শুরু করেছে, সিংহ দাঁড় দিয়ে আবার দাঁড়ায় কবি না, তুমি যদি মোহাম্মদ সরস্কারের গোলাম হও, আল্লাহর শপথ আমরা তো মোহাম্মদ সরস্কারের গোলামের গোলাম। যদি মোহাম্মদের গোলাম হস, আমরা তো মোহাম্মদের গোলামের গোলাম, তোমাকে খাওয়া তো দূরের কথা, কোন জানোয়ার তোমাকে কষ্ট দিবে না, কেমন জঙ্গলে তুমি কোথায় যাচ্ছ? সফিনাকে আমি তো কথায় ফেলেছি, সিংহ আয়াত আল্লাহ কিতাবের মধ্যে আসছে, সিংহর গলা পশমে ধরে অথবা লেজের ধরে ধরে কথা বলতে বলতে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, অথবা বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে গেছে। সুবহানাল্লাহ, তারা যখন আমাদের নবীকে নিজের জীবন থেকে, জান থেকে, মাল থেকে, ইজ্জত থেকে সব থেকে বেশি ভালোবেসেছে, নবীর মতবাদকে গোটা দুনিয়ার সমস্ত মতবাদ থেকে শ্রেষ্ঠ মনে করেছে, যেদিকে গেছে আঠারো হাজার মাতলুকাত তাদেরকে ইজ্জত করছে, সম্মান করছে, এখন যখন আমরা সামান্য স্বাস্থ্যের লোকে বললে দিন মানি না অথবা মানি না, এজন্য মুসলমান অন্তরে নবীর মহত্ব নাই, কাদের বেদিনের কিন্তু মুসলমান রাজকে পড়তেছে ঠিক কিনা।